ছেড়া তোরি ছেড়া পাল চলবে আর কত কাল। খুনি হেলাল যেভাবে হলেন বাউল সেলিম, এই তিনটি হত্যা মামলা মূলত এলাকাতে আধিপত্য বিস্তার, নিজের অবস্থান এই বিষয়ে, পাশাপাশি তাকেও তার প্রতিপক্ষ একবার হামলা করেছিল, তার বাম হাতটি পঙ্গু হয়ে যায়, সেই জিতটিও তার মধ্যে কাজ করেছিল। হত্যাকাণ্ড, যৌন হয়রানি সহ বিভিন্ন অপরাধের অপরাধী বগুড়ার হেলাল হোসেন ওরফে খুনি হেলাল ওরফে দুর্ধর্ষ হেলাল, এরপর নামও বেশ ভূষা বদলিয়ে হয়ে ওঠেন বাউল সেলিম। তবে বাউলের বেশ ধারণের পর তিনি সেলিম ফকির নামে পরিচিত লাভ করে। পথে পথে ঘোরার পর অবশেষে নিরাপদ স্থান হিসেবে খুঁজে নেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে। গান গেয়ে জীবিকা নির্বাহ শুরু করেন হেলাল ওরফে সেলিম ফকির। গান গাওয়ার কণ্ঠ ভালো হওয়ায় এরই মধ্যে নজরে পড়েন এক ইউটিউবারের সঙ্গে, তার হাত ধরেই শুরু হয় বাউল গানের মডেল হিসেবে। তবে তার কপালপুরে ভাঙ্গা তৈরি ছেড়াপাল গানে, যে গানে তিনি বাউল মডেল হিসেবে অভিনয় করেন, প্রায় 5 বছর আগে মডেলিং করা তার এই গানটি বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার গান ভাইরাল হয় কাল হয়ে হেলালের, পরিচিত জনরা তাকে চিনে ফেলেন, তার পরিচয় নিশ্চিত হন স্থানীয়রা। এরপর হেলালের বেশভূষা বদলের তথ্য প্রমাণসহ অভিযোগ দেয় র‍্যাবে। স্থানীয়দের করা অভিযোগগুলো মেলাতে থাকেন গোয়েন্দা কর্মকর্তারা। প্রায় 6 মাস চেষ্টার পর র‍্যাবের গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। বুধবার 12 জানুয়ারি রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেলাল হোসেন ওরফে খুনি হেলাল ওরফে সেলিম ফকিরকে গ্রেপ্তার করে র‍্যাব। তাকে গ্রেপ্তারের পর র‍্যাব জানায় 3টি হত্যা মামলায় জড়িত হেলাল খুনির দায় এড়াতে 20 বছরের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে ফকির ও বাউল ছদ্মবেশে ঘুরে বেরিয়েছে। জনপ্রিয় গান ভাঙ্গা তরি ছেড়াপাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ভিউ কয়েক মিলিয়ন, আর এই গানেরই বাউল মডেল সেলিম ফকির বা বাউল সেলিম ওরফে হেলাল হোসেন সে একজন সাজাপ্রাপ্ত আসামি। গত 12 জানুয়ারি খুনের মামলায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করে র‍্যাব। এ নিয়ে বৃহস্পতিবার 13 জানুয়ারি সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, 2001 সালে বগুড়ার চাঞ্চল্যকর মাহমুদুল হাসান বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি হেলাল, 1997 সালে বগুড়ার বিচ্ছু হত্যা মামলা এবং 2006 সালে রবিউল হত্যা মামলার আসামি সে, রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও তার বিরুদ্ধে। খন্দকার আল মঈন আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তারে 21 বছর বয়সে প্রথমে হত্যার সঙ্গে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে খুনি ও দুর্ধর্ষ হেলাল নামে পরিচিতি পায়। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর 2015 সালে চুরির এক মামলায় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে চট্টগ্রাম ও সিলেটের মাজারে ফকির ছদ্মবেশে এবং বিভিন্ন রেল স্টেশনে বাউল বেশে জীবনযাপন করতে থাকে সে। তিনি বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা তার, আর বাড়ি বগুড়ায়। এক সময় মুদিখানার দোকান চালাতো সে, পরে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে বিভিন্ন মাজার রেলওয়ে স্টেশনে থাকা শুরু করেন। কেউ যাতে তার চেহারা চিনতে না পারেন সেজন্য লম্বা দাড়ি ও চুলও রাখেন। একটি বাউল গানের শুটিংয়ের সময় তাকে মডেল হিসেবে অভিনয় করানো হয়। সেই গানের ভিডিও দেখে স্থানীয়রা শনাক্ত করেন বাউল ছদ্মবেশী সেলিম ফকির আসলে একজন খুনি, তিনি খুনি হেলাল। কমান্ডার খন্দকার আল মঈন জানান, 6 মাস আগে এক ব্যক্তি ইউটিউবে প্রচারিত একটি গানের বাউল মডেল সম্পর্কে র‍্যাবের কাছে তথ্য দেন। তখন জানানো হয় এই বাউল মডেল সম্ভবত বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি। অভিযোগ পেয়ে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয় হেলাল আরও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খুঁজে দেখার কথা জানিয়েছে র‍্যাব। 5 বছর আগে নারায়ণগঞ্জের রেল স্টেশনে একটি গানের শুটিং চলাকালে তাকে একজন মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন তাকে। 2001 সালে বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদুল হাসান বিদ্যুৎকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে নিহতর পরিবারের একজন সদস্য বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।
মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। 2006 সালে রবিউল নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে, সেই মামলায়ও হেলাল চার্জশিটভুক্ত আসামি। এছাড়া 1997 সালে বগুড়ার বিচ্ছু হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি সে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড গুটি সংঘটিত হয়। এছাড়া 2010 সালে বগুড়া সদর থানায় একটি চুরির মামলায় 2015 সালে গ্রেপ্তার হন হেলাল ওরফে বাউল হেলাল। তাছাড়া নারী নির্যাতন আইনেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিজ এলাকায় দুর্ধর্ষ হেলাল খুনি হেলাল নামে পরিচিত পান তিনি। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা জানা মুদি দোকানদার হেলাল 2010 সালে চুরির মামলায় গ্রেপ্তার হন। এরপর 2015 সালে জামিন পান। ওই দিনেই বিদ্যুৎ হত্যা মামলার রায় হয়। রায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আদালতে হাজির না হয়ে তিনি সুকৌশলে এলাকা ছাড়েন। এরপর শুরু হয় হেলালের ফেরারি জীবন। র‍্যাবের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছেন, প্রথমে তিনি বগুড়া থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন, পরে কমলাপুর থেকে ট্রেনে চট্টগ্রাম, সেখানে আমানত শাহের মাজারে ছদ্মবেশ ধারণ করে বেশ কিছুদিন অবস্থান করে। এরপর ট্রেনে সিলেটের হযরত শাহজালাল মাজারে চলে যান, সেখানে ছদ্মবেশ ধারণ করে আরও কিছুদিন অবস্থান করেন। এভাবেই তিনি বিভিন্ন স্টেশন ও মাজারের ছদ্মবেশে অবস্থান করেন। সর্বশেষ কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে গিয়ে নাম ঠিকানা ও পরিচয় গোপন করে হেলাল নিজেকে সেলিম ফকির নামে পরিচয় দেন। সেখান থেকে তিনি সেলিম ফকির নামে পরিচিত হয়ে ওঠেন। 2017 সালের দিকে হেলাল নারায়ণগঞ্জ রেল স্টেশনে কিশোর পলাশ ওরফে গামছা পলাশের একটি গানের শুটিং চলাকালে রেললাইনের পাশে বাউল গান গাইছিলেন। তখন এক ব্যক্তি তাকে গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। এরপর বহুল জনপ্রিয় ভাঙ্গাতরি ছেঁড়াপাল গানে মডেল হন হেলাল হোসেন ওরফে সেলিম ফকির। যাবজ্জীবন দণ্ডের এক পলাতক হেলাল প্রায় 7 বছর ফেরারি জীবনযাপন ছিল। সর্বশেষ 4 বছর তিনি কাটিয়েছেন কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে। সেখানে স্টেশনের পাশেই এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। স্টেশনে বাউল গান শুনিয়ে মানুষের কাছ থেকে পাওয়া অর্থেই চলত তার সংসার।